আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা প্রকৌশল গুচ্ছের অধীনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2020-21 শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন ও পরীক্ষার সময়সীমা, আবেদন প্রক্রিয়া, বিষয় ও মানবন্টন, আবেদন ফি এবং আসন সংখ্যা সম্পর্কে আলোচনা করব। বিশ্ববিদ্যালয়গুলো স্নাতক প্রথম বর্ষ 2020-21 শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা একযোগে আগামী 12 জুন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আগামী 24 এপ্রিল সকাল 9টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু হবে। আপনারা যারা এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা এই ভিডিওটির নিচে ডান পাশে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল আইকনে প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। আবেদন করার শেষ সময় 8 মে বিকাল 5টা। অনলাইনে আবেদন www.admissionckruet.ac.bd লিংকে করা যাবে। আগামী 2 জুন ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পরীক্ষার বিষয় ও মানবন্টন, এবারে ভর্তি পরীক্ষা সাধারণ প্রকৌশল বিভাগ সহ এবং নগর ও পরিকল্পনা বিভাগ অর্থাৎ গ্রুপ কতে এমসিকিউ পদ্ধতিতে 500 নম্বরে ভর্তি পরীক্ষা হবে। আর প্রকৌশলের পাশাপাশি স্থাপত্য বিভাগ নিয়ে গ্রুপ খতে 700 নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক গ্রুপ, উচ্চতর গণিতে 15টি প্রশ্নের 150 নম্বর, পদার্থবিজ্ঞানে 15টি প্রশ্নের 150 নম্বর, রসায়ন 15টিতে 150 এবং ইংরেজি বিষয়ে 5টি প্রশ্নের জন্য 50 নম্বর নিয়ে মোট 500। এদিকে গ্রুপ খ এর উপরুক্ত প্রশ্নের সাথে মুক্তহস্ত অঙ্কনে 200 নম্বর নিয়ে মোট 700 নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যোগ্যতা, পরীক্ষায় আবেদনের ভিত্তিতে সারা দেশ থেকে সেরা 30,000 আবেদন গ্রহণ করা হবে। আবেদনের যোগ্যতা হিসেবে 2017 অথবা 2018 সালে মাধ্যমিক কিংবা সমমানে সর্বনিম্ন জিপিএ 4 এবং উচ্চ মাধ্যমিকে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিতে আলাদা আলাদাভাবে জিপিএ 5 নিয়ে মোট গ্রেড 20 থাকতে হবে। আবেদন ফি, গ্রুপ ক এ আবেদন ফি 900 টাকা এবং গ্রুপ খ এ আবেদন ফি 1,000 টাকা। আসন সংখ্যা, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা 901টি ও সংরক্ষিত 11টি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা 1,065টি এবং সংরক্ষিত 5টি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা 1,235টি এবং সংরক্ষিত 5টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আপনাদের প্রিয়জনের মাঝে ছড়িয়ে দিন। আর নিয়মিত আপডেট সবার আগে পেতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।